দেশ জুড়ে রাষ্ট্রীয় সংস্থাকে যেভাবে বেসরকারীকরণ করার পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার, তার ফলে সমস্যায় পড়েছে বিভিন্ন সংস্থা এবং কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার 100% বেসরকারীকরণ করতে চলেছে কয়লা শিল্পে, আর তার ফলে সিঁদুরে মেঘ দেখছে ইসিএল এর শ্রমিকরা। বেসরকারীকরণ করতে না দেওয়া ছাড়াও 5 দফা দাবি নিয়ে আসানসোলের শাকতরিয়ার ইসিএল এর সদর দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন 5 ইউনিয়নের কর্মী সমর্থকরা। তাদের প্রত্যেকেরই দাবি, বর্তমানে ইসিএল একটি লাভজনক সংস্থা, কিন্তু কি কারণে বা অন্য কোনো উদ্দেশ্যে এই সংস্থাকে বেসরকারীকরণ বা FDI করা হচ্ছে সেই প্রশ্নে উত্তর খোঁজে বিক্ষোভকারীরা। এই বিক্ষোভ সামিল হয়েছে সিটু, আইএনটিসি, এআইটিইউসি, এইচএমএস এবং বিএমএস শ্রমিক সংগঠনগুলি। এই আন্দোলনের ফলে কেন্দ্রীয় সরকার যদি কর্ণপাত না করে, তবে আগামী জুলাই মাসে 2, 3 এবং 4 তারিখে কয়লা শিল্পে হরতালে যেতে বাধ্য হবে বলে জানান এআইটিইউসি রাজ্য সভাপতি আর সি সিং। এছাড়াও তিনি আরো বলেন, আমরা কোনো মতেই কয়লার ব্লক বিক্রি করতে দেব না, তাতে যদি লাগাতার ধর্মঘটে যেতে হয় আমরা সেই পথেই হাঁটব। আজকে সমস্ত ট্রেড ইউনিয়ন মিলে আজ আমরা সিএমডি অফিসের গেটের সামনে 5 দফা দাবি নিয়ে একটি ডেমনস্ট্রেশন দিচ্ছি। এখানে বিশেষ করে কমার্শিয়াল যে কয়লা কমার্শিয়ালকে যে দেবার জন্যে গভর্নমেন্ট, ভারত গভর্নমেন্ট যে মনস্থির করেছে তার বিরুদ্ধে, কারণ আমরা কয়লাকে কখনোই বেসরকারি করোনার হাতে দেব না এবং অন্যের হাতে বিক্রি করতেও দেব না, এই দাবি নিয়ে আমরা এসেছি।